একবার এক বাঘের গলায় হাড় ফুটেছিল অনেক চেষ্টা করেও সে কিছুতেই হার বের করতে পারল না যন্ত্রণায় ছটফট করতে করতে চারদিকে দৌড়ে বেড়াতে লাগলো যে জানোয়ারকে সামনে দেখলো তাকে বলল ভাই তুমি যদি আমার গলা থেকে হার বের করে দাও তাহলে তোমায় বক্সিস দেব আর চিরকালের জন্য তোমার কেনা হয়ে থাকবো কিন্তু কেউই ভয়ে রাজি হলো না শেষে এক বক বকশিসের লোভে রাজি হলো সে বাঘের মুখে তার লম্বা ঠোঁট ঢুকিয়ে দিয়ে হাড় বের করে আনলো বাঘ তো সুস্থ হলো বক তখন বাঘের কাছে বকশিস চাইলো এ কথা শুনেই বাঘ দাঁত কর্মর আর চোখ লাল করে বলল ওরে উজবুক তুই বাঘের মুখে ঠোঁট ঢুকিয়ে দিয়েছিলি তুই করে আনতে এটাই তোর পরম সৌভাগ্য আবার কি না বকশিস চাস যদি বাজবার সাত থাকে আমার সামনে থেকে পালা নইলে এখনই তোর ঘাড় ভাঙবো বাঘের কথায় ভয় পেয়ে বক তখনই সেখান থেকে পালালো